হ্যাঁ ওয়েলকাম গাইজ। তো আমরা আজকে চলে এসেছি বাংলাদেশ বর্ডার, পতাকাটা দেখো হালকা ঝোঁকা টাল, ঠিক আছে, এটা কিন্তু ডান দিকে হালকা টাল রয়েছে, আর আমাদের পতাকাটা পাশেই রয়েছে দেখো, একদম স্ট্রেট মাথা উঁচু করে, ওদের পতাকার থেকে খানিকটা উপরেও আছে। গানটা দেখো, এটা হচ্ছে ফ্রি জোন, এটা হচ্ছে এর কোনো মালিকানা নেই এখানে, এই যে বাংলাদেশ বর্ডার লেখা রয়েছে দেখো, সুন্দর করে লেখা রয়েছে বাংলাদেশ বর্ডার, একটা মূল আমার ওই পাশে মানে ফ্রি জোনে রয়েছে, বাংলাদেশে পৌঁছাতে পারলাম না, কি করা যাবে। হোয়াটসঅ্যাপ ভাই লোক, গুড মর্নিং, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে বনগাঁ পেট্রোপোল বর্ডারে, মানে হচ্ছে বাংলাদেশ ভারতের যে মেন সংযুক্ত স্থল পেট্রোপোল বর্ডার, সেখানে আমরা আজকে যাচ্ছি। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ রাইডার্স টিম রয়েছে এবং আমার সাথেও রয়েছে, পেছনেও রয়েছে অনেকে। তো চলো যাওয়া যাক। পেছনে আগুন লেগে গেছে। मेरा रंग दे बसंती चोला माए रंग दे, मेरा रंग दे बसंती चोला। दिस इज बॉर्डर, রাজ্যে বর্ডারের রাস্তা। চলো আজকে দেশজয় করতে যাবো। এই প্রথম 15 আগস্টের দিনকে বাংলাদেশ বর্ডার ভ্রমণ, কিন্তু এই বৃষ্টিটা টেনা মেরে দিল। ভাই অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে বাংলাদেশের কাছাকাছি মানে বর্ডারের কাছাকাছি যেতে দিয়েছে। আপনার পেছনে দেখতে পাচ্ছ এই যে বর্ডার, এটা হচ্ছে আমি এখন ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, ওই যে দেখতে পাচ্ছ ওই যে বাংলাদেশের বর্ডার, ওই গেটটার ওই পাশে হচ্ছে বাংলাদেশ, মানে এই গেটটা খুলে দেয় যখন গাড়ি ফাড়ি যায়। এই এই জায়গাটা, এই যে পেছনে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা মানে যারা যাত্রী যারা বাংলাদেশে যাবে তাদের, তারা মোটামুটি চেকিং পেকিং যা হয় বেশ সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে। এই যে বাংলাদেশ বর্ডার, এই যে দেখতে পাচ্ছ এই যে একটা আঙুল, এটা হচ্ছে ফ্রি জোন, মানে হচ্ছে এইটা, এখানে হচ্ছে কারোর দাবি দেওয়া নেই, এই এই সম্পত্তিটা হচ্ছে বেনামি সম্পত্তি। এই যে এই যে এই যে এই যে গেটটা, তারপর ওই যে বাংলাদেশের গেটটা, এই গেট দুটোর মাঝখানে, এটা হচ্ছে মানে এর কোনো সম্পত্তি নেই, এর কোনো মালিকানা নেই, এটা হচ্ছে ফ্রি জোন। ফ্ল্যাগ আছে না দেখো, পতাকাটা দেখো হালকা ঝোঁকা টাল, ঠিক আছে, এটা কিন্তু ডান দিকে হালকা টাল রয়েছে, আর আমাদের পতাকাটা পাশেই রয়েছে দেখো, একদম স্ট্রেট মাথা উঁচু করে, ওদের পতাকার থেকে খানিকটা উপরেও আছে, মানে শীর্ষ দেশ অব্দি পৌঁছায়নি এখনো পর্যন্ত ওদের পতাকাটা, আর এই আমাদের পতাকাটা দেখো একেবারে একদম শীর্ষ দেশ অব্দি পৌঁছে গেছে। এটা হচ্ছে ফ্রি জোন, এটা হচ্ছে এর কোনো মালিকানা নেই এখানে, প্যারেড প্যারেড হয়, এটা হচ্ছে স্টেডিয়াম দেখো, এই যে বাংলাদেশ বর্ডার লেখা রয়েছে দেখো, সুন্দর করে লেখা রয়েছে বাংলাদেশ বর্ডার, এটা হচ্ছে স্টেডিয়াম, মানে হচ্ছে আমরা লেট করেছি আসতে, এই জায়গাটা প্যারেড প্যারেড হয়, আমরা আর কি করে ভেবে, আগমনী লেখা রয়েছে সুন্দর করে, বাংলাদেশে যাও বাংলাদেশে আসো, ওই যে বাংলাদেশের লোকজন ভাই হাই করো, এর হাই বাংলাদেশের লোকজন তাকাচ্ছেও না কেউ দাও কুছ ভি, একটা মূল আমার ওই পাশে মানে ফ্রি জোনে রয়েছে, বাংলাদেশে পৌঁছাতে পারলাম না, কি করা যাবে। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। সব সাইড দিয়ে সব একটা বিএসএফ ক্যাম্প ক্যাম্প আছে, পেছনে দেখো এরা সাইকেল নিয়ে রাইড করতে এসেছে, মানে লেভেল আছে ভাই, আলাদাই সোয়াগ। র্যালি ঢুকছে, র্যালি মনে কোনো অফিসার টফিসার কেউ হবে হয়তো, র্যালি ঢুকছে পর পর, অনেক অনেক র্যালি, অনেক গাড়ি, বিরাট লেভেল, মানে অনেক গাড়ি ঢুকছে পর পর। আমরা ডাকো ব্যাক টু, আমরা ডাকো ব্যাক টু,
ঠিক আছে, বেশ ভালোই লাগলো আজকের দিনটা। তো চলো ভিউটা আজকে এখানে শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো।